তো রিয়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গুড আফটারনুন সবাইকে, কারণ এখন বাজে বিকেল 3:30। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, আমি তো একদম এখন সবাইকে, এখনও সবাই রেডি হচ্ছে। তো আমরা যাব আজকে একটা পার্কে ঘুরতে সবাই মিলে একসাথে। তো তার আগে সবাইকে জানিয়ে দিই, আজকে যেহেতু 1 জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব আনন্দ করো, খুব ভালো করে কাটিও। তো এখন আমরা যাচ্ছি পার্কে, তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমরা একদম রেডি হয়ে গেছি, এবার সব বেরোনোর পালা। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমরা এদিকে বেরিয়ে পড়েছি, এদিকে কাকিমাও আমাদের সঙ্গে যাচ্ছে। তো কাকিমা আর মিতু কাকু আমাদের সঙ্গে যাচ্ছে। তো চলো আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর দেখো আমরা পার্কটার কাছাকাছি চলে এসেছি। তো চলো পার্কটা ফের ধরে তোমাদের সবাইকে ঘুরে দেখাবো। তো আমিও প্রথম যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস দেখো এখানে নাগরদোলনা দেখা যাচ্ছে, আর এখানে দেখো বাচ্চা থেকে বড় সবাই এই নাগরদোলনাটায় উঠেছে। আর এত ভিড় ওখানে, দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নাগরদোলায় ওঠার জন্য। তো আমরা আর উঠলাম না। তো চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি পুরো পার্কটা। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো এখনও কাজ চলছে আর অনেকটাই কাজ বাকি এখনও। তো তাই দেখো খুব সুন্দর লাগছে, আর এখানে দেখো কার ড্রাইভিং হচ্ছে। তো খুব খুব আনন্দ পাচ্ছে সবাই। তো মনে উঠতে চেয়েছিল কিন্তু এত ভিড় লাইনে, সেই জন্য রিস্ক নিলাম না। তো এখানে দেখো সবাই প্রচুর এনজয় করছে। তো ফ্রেন্ডস এরপরেই আমরা দারুণ একটা ইন্টারেস্টিং জায়গায় ঢুকে পড়েছি, তো আমি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। Yeah.
তো ফ্রেন্ডস, তোমাদের কিরকম লাগলো তো অবশ্যই জানিও। আমার তো ভীষণ মজা লেগেছে, আর তার সঙ্গে এত ভয় লেগেছে তোমাদের ভিডিও দেখাতে গিয়ে। এরা দেখো কত আগে বাইরে চলে এসেছে, আর আমি পুরো একা পড়ে গেছিলাম। আর এখানে দেখো বাচ্চাদের জন্য একটা মজাদার জাম্পিং প্লে করেছে, তো এরা প্রচুর আনন্দ করছে। তো দেখো এখানে হয়েছে আবার 3D গেম শো, তো 3D চশমা পরে গেমটা এনজয় করতে হবে। আর এরপরেই দেখো আমরা চলে আসলাম, একটা নতুন উদ্বোধন হয়েছে আজকে, নিউ ক্যাফে। তো এই রেস্টো ক্যাফেতে আজ আমরা চলে এসেছি, আর দেখো আজকেই নতুন উদ্বোধন হয়েছে। তো চলো আমরাও দেখি আর তোমাদেরও পুরো ঘুরে দেখাচ্ছি। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি এখন, আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো ওখানে আর বেশিক্ষণ বসলাম না, তো অনেক সন্ধে হয়ে যাচ্ছে। তো ওখানে একটুখানি কফি নুডলস খেয়ে চলে এসেছি, আর ওখানে আর ভিডিও করতে পারিনি কারণ ওখানে এত পরিমাণে মিউজিক চলছিল, গান বাজছিল, তো ওখানে কপিরাইট হয়ে যাবে, সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো চলো আজকের দিনটা দারুণ আনন্দ করলাম। তো ফার্স্টে পার্কে গেলাম, তো বনগাঁয়ে নতুনই উদ্বোধন হয়েছে আজকে, কিন্তু ওখানে এখনও আজ শুধু আজকের দিনটার জন্যই ছাড় দিয়েছে, মানে সবাইকে ঢোকার, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি পার্কটা কমপ্লিট হয়নি। তো যখন কমপ্লিট হবে তো ওখানে দেখবে আরও অনেক কিছু রয়েছে। তো চলো তোমাদেরও জানাবো যখন কমপ্লিট হবে, তো তোমরাও এসে পার্কে ঘোরো। একদম মানে কি বলবো, খুব ভালো, মানে কলকাতা ইকো পার্কে যেগুলো আমরা দেখতে পারি সেগুলো এখানে বনগাঁয় দেখা যাবে এখন। তো চলো দারুণ আজকে এনজয় করলাম, আশা করি তোমরা আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করছো। তো চলো বাড়ি এসেছি, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চা করব, সবাই একসাথে চা খাবো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, চলো টাটা। সঠিক উত্তর দেখি কি এগুলো মনু? বাবা এনে দিয়েছে টিপটপ। এগুলো কি করে? এগুলো এরকম এরকম দাঁড়া, তোমাদের ভালো করে দেখো একটুখানি। লক্ষ বছর পার করেছি আমি, এই দেখি দেখি আদিমকালের শোক, অতীত জীবন মুহূর্তে আগামী, এরকম করে আসতে এগুলো ভালো লাগে। একই বছরের জালি চলে ও আবার এই পেছনে ঘুরিয়ে এই এই থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। শুধু একটাই এনেছে, আর কিন্তু অনেক কিছু এনেছে। কি এনেছে দেখাও, ফ্রেন্ডদের দেখাও। Wow, greetings card!
হ্যাপি নিউ ইয়ার, বারবি ডলের গ্রিটিং কার্ড। বাহ কি দারুন, খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো এগুলো এখনো ভালো করে দেখি না, আমি তো এটা 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 নিয়ে পড়ে যাবো। তারপর হচ্ছে আরো একটা এনে দাও। তো ফ্রেন্ডস দেখো, এই গ্রিটিংস কার্ডগুলো দেখে স্কুলের কথা মনে পড়ে গেল, ছোটবেলার কথা। তো এই কার্ডগুলো যখন সবাই বন্ধুরা দিত, তখন বাবাকে বলতাম, বাবা আমার এই বান্ধবী দিয়েছে, তুমি এনে দেবে একটা। তো বাবা এনে দিত, বলে দিতাম কটা আনতে, তো বাবা নিজেই পছন্দ করে এগুলো এনে দিত, আর সব নাম লিখে সব পরদিন বন্ধুদের দেওয়ার একটা আনন্দ, সেসব এখন আর নেই। এখন ফোন হয়ে মেসেজ হয়ে সবার হোয়াটসঅ্যাপেই হ্যাপি নিউ ইয়ার উইশ করে, ফেসবুকে। কিন্তু এসব দিন চলে গেছে, তাই গ্রিটিংস কার্ডগুলো দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা শুয়ে পড়বো। তো আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, আনন্দ হয়েছে, তো আজকের দিনটা দারুণ কাটলো, বছরের প্রথম দিনটা খুব খুব ভালো কাটলো আজকে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো। উফ, প্রচণ্ড শীত করছে, মনে হচ্ছে এখনই গিয়ে কম্বলের মধ্যে ঢুকি। তো চলো, তো আমি এখন সব বিছনা টিছনা করবো, রেডি করবো। তো চলো, ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।